বিয়ে শাদী হইছে আপনার? না। আচ্ছা, তো যদি আপনাকে বিয়ে শাদী করতে স্যার রাজি হবেন? জি, করলে রাজি হব। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হইনি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে খুব ভালোই আছি। আপুর নাম কি? খাদিজা। খাদিজা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে খাদিজা, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। খাদিজার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনার দেশের বাড়ি কোথায় খাদিজা? দেশের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ। এখন বর্তমানে থাকেন কোথায়? এখন থাকি ঢাকা। ঢাকা কোথায় থাকেন? মোহাম্মদপুর থাকেন। ফ্যামিলিতে কে কে আছে? কে কে আছে? মা আছে, আব্বা আছে, দুইটা ভাই আছে। আচ্ছা, তিন ভাই বোন আপনারা? আর বাবা মা? বাবা। আচ্ছা, আপনার বাবা কি করে এখন? রিকশা চালায়। মা কি করে? মা অসুস্থ, কোনো কাজ বাজ করতে পারে না। আচ্ছা, আপনারা তো তিনটা ভাই বোন, আপনার কি সবার বড়? জি, আমি বড়। আপনার ছোট আর দুইটা ভাই? দুইটা ভাই আছে। আচ্ছা, আপনি এখন কি করেন? বাসায় কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? বিয়ে শাদী হয়েছে আপনার? না। আচ্ছা, তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? আসছি, এরা যদি সহযোগিতা হাত বাড়ায় দেয় এর জন্য আসছি। আচ্ছা, যেহেতু আপনার পরিবার এখন অসহায় ভাবে চলতেছে, আচ্ছা চলতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার তো এখনো বিয়ে শাদী হয় না, কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় রাজি হবেন? জি, করলে রাজি হব। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? ঠিক আছে, তো দর্শক আমরা শুনতেছিলাম খাদিজার জীবনের গল্প, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি সেই নাম্বারটা বলে দিচ্ছি 01725 366921। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি 01725 366921। এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজাকে পেয়ে যাবেন। তো খাদিজা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা ঠিক আছে, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।